হবিগঞ্জের মেধাবী প্রতিযোগী, ছোট্ট প্রতিযোগী হাফিজ আব্দুর রহমান বিন নূর এবারে মঞ্চে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فَأْتِ بِآيَةٍ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ قَالَ هَذِهِ نَاقَةٌ لَهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَعْلُومٍ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ فَعَقَرُوهَا فَأَصْبَحُوا نَادِمِينَ فَأَخَذَهُمُ الْعَذَابُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم عبد الرحمن بن نور কেমন করলো উস্তাদজির কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান বিন নূর বরাবরই প্রত্যেকটি পর্বে সে এত সুন্দর তেলাওয়াত উপর দিয়ে আসছে, আজকেও ঠিক তেমনটি হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরও আব্দুর রহমানকে বলবো তোমার সুরের মঞ্চনা উলট পালট হয়ে যায় কেন, একই অবস্থা থাকতে হবে, তাহলে আরও সুন্দর হবে পড়া, ঠিক আছে? মাঝে মাঝে সুরটা কেমন হয়ে যায়, একই নিয়মের উপর যখন সুর থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ। এগিয়ে যাও। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মাশাল্লাহ, আব্দুর রহমান বিন নূর ভালো তেলাওয়াত করেছে,
তবে দুইটি আয়াত ফেলে দিয়েছে মাঝখান দিয়ে, এটা তো ঠিক হয় নাই। জি না, ফেলেনি। হ্যাঁ ফেলেনি, ফেলে দিয়েছে দুইটা। জি না, ঠিক আছে। জি মাশাআল্লাহ, আসলে সে ফেলে নাই, তাদের কনফিডেন্স লেভেল এত বেশি যে মানে শুকরিয়া আদায় করবি আমরা করি আমরা আল্লাহর কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিভাগুলো যে বাংলাদেশের অ্যাসেট সম্পদ যথাযথভাবে তাদের মূল্যায়ন করা দরকার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উস্তাদ শেখ ফখরুল হুদা। জি ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাহুল্লাহ। আব্দুর রহমান বিন নূর, তুমি আমার কাছে এমনই মনে হচ্ছিল তুমি পরিপূর্ণ নিজের ইস্তেদাদের উপর আল্লাহর উপর ভরসা রেখে পূর্ণ আস্থা নিয়ে বড় মনোবল নিয়ে তুমি তিলাওয়াত করছিলে, কোনো ভয়ভীতি কাজ করেনি, খুব সুন্দর তিলাওয়াত হয়েছে মাশাআল্লাহ তোমার। এই পর্বে আগের আগের চেয়ে এইবার আমার মনে হচ্ছে আরো ভালো হয়েছে। সম্মানিত অতিথি জনাব সিদ্দিকুর রহমান, এই ছোট শিশু যেভাবে কোরআন তিলাওয়াত করলো আমরা খুব মুগ্ধ, এবং আমি মাধববাসা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তার জন্য আমি অনেক অনেক দোয়া করি, ওর মতন আমাদের ছেলে সন্তান যদি থাকতো ছোটো তাহলে এখন মাদ্রাসায় ভর্তি করে দিতাম, কিন্তু তারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, বিদেশে পড়েছে, তো কোরআন শরীফ পড়েছে। যাই হোক, আমি অশেষ ধন্যবাদ জানাই। জনাব কামরুল হাসান, আসলে বলার ভাষা নাই, ওর যে আত্মবিশ্বাস এটা আমাকে মুগ্ধ করছে, যে আসলে বড় বিচারক যে সে যখন বলছে দুটো আয়াত ছেড়ে দিছে, ওর যে কনফিডেন্স আসলে এটা শেখার মতন, আসলে ওর কাছ থেকে আমিও শিখতেছি। ধন্যবাদ তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিহেশতি শুভ্রতা ছড়িয়ে তিলাওয়াত করছে একের পর এক প্রতিযোগী। প্রিয় দর্শক,